কিছু প্রশ্ন আছে ভাই, আপনারা কি প্রশ্ন উত্তরগুলো শুনবেন নাকি বাদ? শুনলে বসতে হবে, গুনে গুনে দশ মিনিট, আমারও আর এনার্জি নাই কথা বলার। আপনারা যদি বসেন তাহলে আমি প্রশ্নগুলোর উত্তর দেব, আর না হলে থাক। কি বলেন? এখন শুনলে তো হবে না, এই যে অনেকে চলে যাচ্ছে। আচ্ছা, বুড়াদের জন্য মাফ, পেশাব টেশাবের বেগ হতে পারে। জোয়ানরা সবাই বসেন, আমরা অল্প কয়েক মিনিটে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। জি, বক্ত শুরু হওয়ার আগে। জি ভাই, একটা প্রশ্ন হলো, এক ভাই প্রশ্ন করেছেন, বক্ত শুরু হওয়ার আগে কি আজান দেওয়া যাবে? এই প্রশ্নের উত্তর হলো না, বক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত এটা মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে, এই সময়ের আগে করলে সেটা আদায় হবে না। আজানটা হলো সালাতের ঘোষণা, আজান হলো সালাতের জামাতের ঘোষণা। তাহলে ওয়াক্ত যদি না হয় তখন ঘোষণা দেওয়া যাবে না। অনেকে মনে করেন মক্কায় মদিনায় ফজরের আজান ওয়াক্ত হওয়ার আগে দেয়, আসলে ব্যাপারটা তা না। মক্কা মদিনায় ফজরের আজানের আগে আরেকটা আজান দেয়, সেটা ফজরের আজান না, সেটা তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে এই কথা জানিয়ে দেওয়া হয়, যাদের মনে চায় সুযোগ থাকে তারা তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদের জন্য মানুষকে সচেতন করাবার জন্যই ওই আজানটা দেওয়া হয়, এটা ফজরের আজান না। অতএব ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে সে আজান বিশুদ্ধ হবে না। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, মক্কা ও মদিনায় তারাবি নামাজ কত রাকাত পড়ানো হয়? এটা তো খুব পরিষ্কার, আপনারা দেখেন না টেলিভিশনে, এটা প্রশ্ন করার মানে কি? এটা অযৌক্তিক প্রশ্ন এবং বেদরকারি প্রশ্ন। জি, অনেকগুলা প্রশ্ন করছেন একজনে, আরেকজনে প্রশ্ন করেছেন, ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কোনো কারণে ছুটে গেলে সূর্য ওঠার পরে সেটা আদায় করা যাবে কি না? এর উত্তর হলো, যাবে কি না, না, আদায় করতে হবে সূর্য ওঠার পরে। ফজরের নামাজ কোনো কারণে যদি ছুটে যায়, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি ঘুমের কারণে নামাজ পড়তে পারলো না, তো সে যখন ঘুম থেকে উঠবে বা ভুলে গেল নামাজ পড়তে পারলো না, যখন স্মরণ হবে সঙ্গে সঙ্গে তখন সে পড়বে। তবে যদি নিষিদ্ধ সময় হয় সেই সময় সালাত আদায় করবে না। আপনি যখন ঘুম থেকে উঠলেন ঠিক তখন সূর্য উঠছে, তাহলে এমত অবস্থায় ফজরের নামাজ পড়া যাবে না, বরং অপেক্ষা করতে হবে সূর্য উঠার কিছুক্ষণ পরে, 10-15 মিনিট পরে আপনি ফজরের নামাজ পড়বেন। অনেকে আছেন নিয়মিত এই কাজ করেন, এই ঢাকা শহরে বহু লোক আছেন প্রায় প্রতিদিনই ফজরের নামাজ তিনি সকাল 7টা-8টার দিকে পড়েন, এরকম লোক আছে না নাই? এই লোকেরা আল্লাহর সঙ্গে তামাশা করে, কিরকম তামাশা করে বলে যে ঘুম ভাঙে না, কি করব, আপনার তো ডিউটির সময় ঠিকই ঘুম ভেঙে যায়, সব কাজে ঘুম ভাঙে, নামাজের জন্য ঘুম ভাঙে না, মোবাইলের যুগে অ্যালার্মিং এর সিস্টেম আছে, এই যুগে যদি কেউ বলে ঘুম ভাঙে না তো এটা 2 মাসে 6 মাসে একবার বিশ্বাস করা যায়, প্রায় দিন যদি এরকম হয় সেটা বিশ্বাসযোগ্য হতে, বোঝা গেছে আপনার অবহেলা আছে। এক আলেম বলেছেন, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি শোয়, তার নিয়তি হলো 7টা-8টা বাজে উঠে ফজর পড়বে, এই ব্যক্তির ঈমান আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ সে ফজরের সালাত যে ফরজ এই কথাটাকেই সে তার আচরণ দ্বারা কেমন যেন অস্বীকার করে। অতএব প্রিয় ভাইরা আমার, এটা খুব জঘন্য একটি বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুসলিম হলেই কোনো একদিন জান্নাতে যাওয়া যাবে, এই কথা সঠিক কিনা? এর উত্তর হলো ভাই, বহু হাদিস দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণিত হয়, যে ব্যক্তির অন্তরে ঈমান থাকবে, বিশ্বাস থাকবে এবং নির্ভেজাল থাকবে, শিরক মুক্ত ঈমান যার ভেতরে থাকবে, সে যত অপরাধী করুক, যত গুনাহী করুক, এর পরে সে শাস্তি ভোগ করার পরে ওই ঈমানের কারণে জান্নাতে সে আসবে ইনশাআল্লাহ। তবে মুসলিম আর মুমিন, ইসলাম আর ঈমান, এই দুইটা জিনিস এক না।
অনেক লোক মুসলিম, অর্থাৎ সমাজের মানুষের চোখে মুসলিম, ইসলামের বাহ্যিক কাজগুলা করে, কিন্তু ভেতরে কি নাই? ইমান নাই। এরকম লোক আছে না? নাই। এদেরকে বলে মুনাফিক। তো এই টাইপের মুসলিম যদি হয় তাহলে তারা কখনোই কি যাবে না? জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এক ভাই প্রশ্ন করেছেন, আমি নামাজ পড়ি, স্ত্রীকে নামাজের কথা বললে ঝগড়া করে, আমি কি করব? সংসারে অশান্তি হয় এই কারণে। পর্দার আলে মা বোনরা আছেন, এই প্রশ্ন আপনাদের অনেকের জন্য প্রযোজ্য হবে। মা বোনদের জন্য জান্নাতে যাওয়াকে ইসলাম এত সহজ করে দিয়েছে, এর পরেও হতবাগা মহিলারা বেশিরভাগই জান্নাতে যেতে চায় না। যদি জান্নাতে যেতে চায় কোনো মহিলা, তাকে পাঁচক্ত সালাত আদায় করতে হবে কি হবে না? স্বামী যদি সালাতের নির্দেশ করে, হে কপাল পোড়া মহিলা, আপনার মতো হতভাগা খুব কম আছে আল্লাহর জমিনে, যে আপনার স্বামী আপনাকে সালাতের নির্দেশ করছে। আমাদের কাছে শত শত মা বোনেরা অভিযোগ করেন যে ভাই, নিজে তো সালাত আদায় করতে চাই, নিজে পর্দার সাথে চলতে চাই, কিন্তু স্বামী বাধা দেয়। এরকম মহিলা আছে না? নাই। নিজে জান্নাতের পথে যেতে চায় কিন্তু স্বামী বাধা দেয়, শ্বশুরবাড়ির লোকেরা বাধা দেয়। আপনার স্বামী আপনাকে সালাতের নির্দেশ করছে আর আপনি সালাত নিয়মিত পড়েন না, সঠিকভাবে পড়েন না, আপনার মতো কপাল পোড়া আর হতভাগা কে হতে পারে? যদি সালাতকে পরিপূর্ণভাবে অস্বীকার করে এবং কোনোভাবে সংশোধন করার কোনো জায়গা আর না থাকে, তাহলে এরকম স্ত্রীকে নিয়ে ঘর করার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করবে স্বামী, এটা তার কর্তব্য। আর যদি সংশোধনের কোনো জায়গা থাকে তাহলে হুট করে সম্পর্ক ছিন্নের দিকে যাবে না, বরং চেষ্টা করতে হবে তাকে যে কোনোভাবে হোক সালাতে ফিরে আনার জন্য। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পরিপূর্ণভাবে সালাত আদায়কারীদের মধ্যে সামিল করুন। অনেক মা বোনরা আছেন, সালাত পড়েন কিন্তু সঠিকভাবে পর্দা করেন না, আছে না? নাই। যেই সমস্ত মা বোনরা আমার কথা শুনছেন অথবা আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছা সম্ভব, আমি বলবো এই যুগে মেয়েদের জাহান্নামে যাওয়ার অন্যতম একটা সহজ মাধ্যম হলো বেপর্দার সাথে চলাফেরা করা। তার কারণ হলো শত শত পুরুষকে গুনাহে লিপ্ত করার, শত শত পুরুষের ইবাদত নষ্ট করার জন্য একজন মহিলা নিজেকে বেপর্দার সাথে উপস্থাপন করাই যথেষ্ট। ঠিক না বেঠিক? আপনি একজন পাক্কা নামাজি মানুষ, পরিপূর্ণভাবে দিনের উপরে চলতে চান, হঠাৎ করে কোনো বেপর্দা মহিলা আপনার চোখের সামনে পড়ে গেল, আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসতে পারে কি পারে না? আপনি সেজদা গিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করছেন, তখনও ওই বেপর্দা মহিলার চেহারা আপনার সামনে ভাসতে পারে কি পারে না? ওই মহিলা যত ভালো কাজই করুক না কেন, সে যে আপনার গোটা জীবনকে ফেতনায় পরিপূর্ণ করে দিয়েছে, আপনার মতো শত শত যুবক, শত শত মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে। এই জন্য বললাম যে মেয়েরা যদি বেপর্দার সাথে চলেন তাহলে তার এই বেপর্দার সাথে চলাই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের শুভ বুদ্ধি উদ্রেক যেন হয় সেই তৌফিক দান করেন। এ ভাই, একই ভাই আবার প্রশ্ন করেছেন, একই পণ্য যা নির্ধারিত দাম সেই এক এক দোকানে এক এক দামে বিক্রি হয়, তা কি সঠিক? এর উত্তর হলো, ভাই, কোন পণ্য দোকানদার বিক্রি করার সময় সেটাকে বেশি লাভে বিক্রি করার অধিকার তাকে ইসলাম দিয়েছে। 10 টাকার জিনিস আমি 20 টাকা চাইলে বিক্রি করতে পারি, যদি আমি মিথ্যা না বলি, ভাই কিনা দাম আমার 9 টাকা, এটা না বলি, আমার কিনা দাম কত দেখার দরকার না, আমি 20 টাকা দেবো, আপনি নিলেন নেন, না নিলেন নাই। এই টাইপের যদি দোকানদারি কেউ করে তাহলে তার এই বিক্রিটা সরাসরি হারাম হবে না। কিন্তু মানুষকে বিপদে ফেলায়া, কোনো কারণে মানুষ ঠেকে গেছে, এখন না নিয়ে উপায় নেই, তখন দাম বাড়াই দিছে, এরকম আছে না? নেই। অথবা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত দাম আছে, সে রাষ্ট্রের নিয়মকে লঙ্ঘন করে, আইনকে লঙ্ঘন করে যদি সে মানুষের কাছে সুবিধায় আপনার বিপদে ফেলে মানুষের কাছ থেকে বেশি দাম নেয়, সেটাও কি হবে? জায়েজ হবে না, গুনাহ হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, ইসলামিক ফাউন্ডেশনের সহজ কোরআন শিক্ষায় চাকরি করতে ঘুষ দিতে হয়, এ চাকরি কি বৈধ? সহজ কোরআন শিক্ষায়ও বলে ঘুষ দিতে হয়, তাহলে কঠিন করে শিক্ষায় কি দিতে হয়? প্রিয় ভাই আমার,
যদি ঘুষ দেওয়া ছাড়া কোনো বৈধ হালাল উপায় উপার্জনের কোনো পথ উন্মুক্ত না থাকে তাহলে আপনার জন্য ঘুষ এর প্রতি ঘৃণা রেখে অন্তরে আপনার জন্য ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ হবে। যদি আর কোনো পথ খোলা শত চেষ্টা করেছেন আপনি ঘুষ ছাড়া কোথাও চাকরি হয় না তাহলে আপনি বাধ্য হয়ে ঘুষ দেন আপনার জন্য এটা জায়েজ হবে, আপনার গুনাহ হবে না। যে খাইলো তার জন্য ঠিকই কি হবে, এটা হারাম হবে এবং গুনাহ হবে। কিন্তু এই যুগে ঘুষ ছাড়া চাকরি হয় না এই কথা আমি বিশ্বাস করতে রাজি না। হ্যাঁ আপনি বলতে পারেন ভালো চাকরি হয় না, সরকারি চাকরি হয় না, এটা বলতে পারেন, চাকরি হয়, ঠিক না বেঠিক? জীবন বাঁচাবার জন্য কোনো না কোনো উপায় অবলম্বন করা। বহু মানুষ দেখার সৌভাগ্য আমার যুগে হয়েছে যারা শুধুমাত্র হালালের পথে টিকে থাকার জন্য হারামকে বহু বড় উপার্জনের পথকে লাথি মেরে ফেলে দিয়েছে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যারা মনে করেন দুনিয়া আমার এটা সীমিত সময়ের জন্য, তাদের জন্য এটা খুব সহজ। আপনি চাকরি করে কাদেরকে খাওয়াবেন ভাই? চাকরি করে মানুষ নিজে খায় না, সব আত্মীয় স্বজনদের খাওয়ায়, সব পরিবারের লোকজনদের খাওয়ায়। তার চাইতে হতভাগা কে হতে পারে যে হারাম কামাই করে, যাদের জন্য তারা কেউ আল্লাহর কাছে দায় বহন করবে না অথচ তিনি দায় বহন করবেন, এর মতো নির্বোধ আর কেউ আছে? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। মহিলারা টিভিতে বক্তাকে দেখে আলোচনা শুনতে পারবে কিনা, এক বোন প্রশ্ন করেছেন সম্ভবত। এ প্রশ্ন উত্তর হল, বিষয়টি মত পার্থক্যপূর্ণ। পুরুষরা যেরকম মহিলাদেরকে দেখা হারাম, মহিলারাও পুরুষদেরকে সেরকম সর্বাবস্থায় দেখা হারাম কি না এ নিয়ে ওলামা ইকরামের ভিতরে একাধিক মত আছে এবং দুইটাই গবেষণামূলক, গবেষণা নির্ভর, ইস্তেহাদি। বিধায় উভয় মতের কোনোটাকেই সঠিক বেঠিক এক কথায় বলা কঠিন, অনেক দীর্ঘ আলোচনা করার প্রয়োজন। তবে এর ভিতরে সবচেয়ে বিশুদ্ধতম মত হল, যদি কোনো মা বোন টিভির পর্দায় বা কোনোভাবে কোনো আলিমের আলোচনা শুনেন, ভিডিও আলোচনা শুনেন, আর এই শোনার মাধ্যমে তিনি কোনো প্রকার ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা বা ভয় না থাকে, তাহলে তার জন্য জায়েজ আছে। আর যদি ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জন্য ভিডিও লেকচার দেখা বা আলোচনা, আলেমের আলোচনা টিভিতে বা কোনো স্ক্রিনে দেখে শোনা জায়েজ নয়, তিনি অডিও আলোচনা শুনবেন। ছেলে মেয়েকে একই সঙ্গে একই ক্লাসে পাঠদান করা ঠিক কিনা? যদি একই সঙ্গে একই ক্লাসে ছেলে মেয়েকে পাঠদান করা হয়, পৃথক পৃথক ভাবে বসানো হয়, মিক্স না হয়, ফেতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে জায়েজ আছে। কিন্তু এরকম ব্যবস্থাপনা সহশিক্ষা যেখানে আছে সেখানে সাধারণত থাকে না। আর তাছাড়া এটা বহুমুখী ফেতনার দুয়ার উন্মোচন করে, বিধায় শরীয়াহ এটাকে এলাউ করে না। সালাতের মতো বিধান যেখানে বলা হয়েছে পুরুষরা সফ করবে তারপরে মহিলারা সফ করবে, পাশাপাশি দাঁড়ানোর কোনো অপশন ইসলাম রাখে নাই, তাহলে সহশিক্ষা স্কুল হোক মাদ্রাসা হোক, এক পাশে মেয়েরা এক পাশে ছেলেরা, পাশাপাশি বসার কোনো সুযোগ নাই। যদি বসাইতে হয় একসাথে তাহলে পিছনে মেয়েরা বসবে এবং সম্পূর্ণ ফেতনা মুক্ত এই বিষয়টা নিশ্চিত করতে হবে, তাহলে জায়েজ হবে ইনশাআল্লাহ। আর তো সময়ও নাই, প্রশ্ন এখন নিলাম কি, গোসলের পরে আবার নামাজের জন্য ওযু করতে হবে কি না? এ প্রশ্ন উত্তর হল, গোসল করার পরে আবার নতুন করে ওযু করার প্রয়োজন নাই। গোসল করলে গোসলের সাথে কি হয়, ওযু হয়। বিশেষ করে সুন্নাত পদ্ধতিতে যে গোসল, সেই গোসল তো ওযু দিয়েই শুরু হয়। গোসলের সুন্নাত পদ্ধতি কি? আপনি হাত কবজি পর্যন্ত ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখ ধোবেন, কনুই পর্যন্ত হাত ধোবেন, মাথা মাসে করবেন, এরপরে গোসল করবেন, যা সব পা ধুয়ে বের হয়ে যাবেন। এ হলো সুন্নাত পদ্ধতির গোসল। এরকম সুন্নাত পদ্ধতির গোসল করলে তো ওযু হয়েই গেছে, অতএব গোসলের পরে আবার দ্বিতীয়বার ওযু করার কোনো প্রয়োজন নাই। অনেকেই এটাকে তাকওয়া মনে করেন, অনেকে মনে করেন এটা ভালো কাজ যে আমি আরো সতর্ক হলাম, এটা হলো অযথা সতর্ক হওয়া। একজনে নিচতলায় সুই দিয়া কোনো কিছু সিলাইতেছে, আরেকজন দোতলায় ছাদের উপরে বা দোতলায় থেকে তিনি ফ্লোর থেকে লাফ দিয়ে উঠতেছে, বলে কেন? বলতেছেন যে নিচে যে সুই দিয়া এভাবে সে সিলাইতেছে, যদি এটার ঘাই লেগে যায়, সাবধানতার মাইন নেই, এই জন্য আমি সতর্ক থাকতেছি। এই বেশি সতর্কতা তো পাগলামি ছাড়া কিছু না। অজুর পরে আবার গোসল করা, যে সতর্ক থাকলাম, সাবধান থাকলাম, অজু তো ছুটে নেই, এরপরে আবার সেটাকে গোসলের পরে আবার অজু করা, গোসলের পরে আবার অজু করা, ওই টাইপের সাবধানতা, বিদায় এটা কোনো তাকওয়া টাকওয়া কিচ্ছু না।
নিয়মিত ফজরের নামাজ কাজা হলে তার কি করা উচিত? যার ফজরের নামাজ নিয়মিত কাজা হয়, তিনি যদি জানতে চান যে আপনার কি করা উচিত, তো আমি বলবো আপনার হাত পা বাইদে আপনি ঝুলে থাকা উচিত। আর যদি প্রশ্নকর্তা অন্য কেউ হন, তাহলে বলবো এই লোকটাকে নিজস্ব লোক হলে মাইদ্য দিয়া হইলেও ফজর নামাজ পড়ান, কারণ জাহান্নামের আগুনের চাইতে এই মায়ের অনেক সহজ। সুদের টাকা নিয়ে দোকান চালাচ্ছি, এছাড়া আমার অন্য কোনো উপায় নাই, আমি কি জান্নাত পাবো? জান্নাতের মালিক তো ভাই আমি না, আল্লাহ। তিনি সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যেটার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন সেটা করে আপনি জান্নাত পাবেন, এই আশা আমি কিভাবে করতে পারি? এই আশা আপনাকে আমি কিভাবে দিতে পারি? বরং আমি তো বলবো আপনি এই উপার্জনের পদ্ধতি থেকে বের হয়ে অন্য কোন হালাল উপার্জনের চেষ্টা করেন। আমি আবারও বলছি, আমার জীবনে এরকম বহু নেককারের চেহারা দেখার সৌভাগ্য হয়েছে। আমার নিজের কাছে খুব ভালো লেগেছে যে একজন নেককার মানুষ, জীবন্ত নেককার মানুষ পেয়েছি, যে ব্যক্তি হারামকে না করেছে, আলিশান জিন্দগি ছেড়েছে, সহজ সরল কষ্টের জীবন ইখতিয়ার করেছেন, গ্রহণ করেছেন শুধুমাত্র হক হালালি পথে চলার জন্য। বিশ্বাস করুন, এ যুগের সবচেয়ে বড় সততা হলো উপার্জনের সততা। অনেক ব্যাপারে সততা মানুষ দেখায় কপালে ছিল পড়ে যায় সেজদা করতে করতে, এই সততা বহু মানুষ দেখাইতে পারে, কিন্তু উপার্জনের শতভাগ সৎ থাকা এটা সবার দ্বারা সৌভাগ্য এই অর্জন হয় না। অতএব আমি বলবো আপনি সুদের ভিত্তিতে যদি দোকান চালিয়ে থাকেন সরে আসুন, বেঁচে থাকার জন্য পৃথিবীতে খুব বেশি কিছু প্রয়োজন নাই ভাই। আল্লাহ তালা আপনাকে বরকত দিক এবং সহজ করুক আপনার উপার্জনে। আমি পর্দা করতে চাই কিন্তু শ্বশুর শাশুড়ি তা পছন্দ করেন, আমি কি করব? লা তাআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। বোন আমার, আপনি পর্দা করতে চান, আপনার শ্বশুর শাশুড়ি পর্দা করতে দেন না। প্রথম কাজ আপনার শ্বশুর শাশুড়িকে বুঝানো, এবং পর্দা করা যেহেতু আল্লাহর বিধান, এটাতে আপনি নো কম্প্রোমাইজের পজিশনে থাকবেন। শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করতে আমি বলছি না, সংসারে অশান্তি করতে আমি বলছি না, তাদেরকে বিনয়ের সঙ্গে বলে দিন আপনারা শ্বশুর শাশুড়ি, আপনারা আমার সৃষ্টিকর্তা নন, সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে আপনাদের নির্দেশ আমি মানতে পারবো না, আমি দুঃখিত। এবং যদি আপনি নো কম্প্রোমাইজের পজিশনে থাকার কারণে কোনো জুলুম টর্চার আপনার উপরে আসে, তো মনে রাখবেন ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনিও আল্লাহর কথা মানতে গিয়ে তার উপরে জুলুম টর্চার এসেছিল, তিনি সবর করেছেন, এবং নেককার মহিলাদের নেতৃত্ব, অঘোষিত নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছে। এজন্য বোন হিম্মত হারাবেন না, শ্বশুর শাশুড়ি নয়, স্বামী নয়, গোটা সমাজের সমস্ত মানুষ যদি আপনাকে পর্দা লঙ্ঘন করতে বলে, আপনি এখানে নো কম্প্রোমাইজের পজিশনে থাকবেন। আর মনে রাখবেন এই সবর এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। তবে কোনো অবস্থাতেই আমি বলবো আপনি শ্বশুর শাশুড়িতে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয়ে সংসার ছেড়ে চলে যাবেন এই সমস্ত পাগলামি করবেন না। জজবা এবং জোশে পড়ে এই সমস্ত পাগলামি করে অনেকেই পরবর্তীতে আফসোস করেন। যথাসম্ভব শান্তিপূর্ণভাবে আপনি আপনার অবস্থানে অনড় থাকার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একজনে একটা প্রশ্ন করলে ভালো, এতগুলো প্রশ্ন করলে, আমি তো ওয়াদা করেছি 10 মিনিট বেশি হয়ে গেছে, আর মনে হয় না নিলে ভালো হয়, কি বলেন? সময় হয়ে গেছে তো, আচ্ছা তাহলে এটা শেষ করি। নামাজের প্রয়োজনে দোয়া শিখে না এবং করেন চেষ্টা। জামাতে সালাত আদায়ের সময় ওয়াজিব ছুটে গেলে কি করব? আপনি যখন জামাতে সালাত আদায় করছেন ইমামের সঙ্গে, তখন আপনার যদি কোনো ওয়াজিব ছুটে যায়, সালাতের ওয়াজিবের ভিতরে কোনটা ছুটে যায়, সাধারণত সালাতের ওয়াজিব ছুটলে কি করতে হয়? সেজদা সহু দিতে হয়। কিন্তু জামাতে যখন আপনি সালাত আদায় করছেন, তখন তো আপনি ইমামের সঙ্গে সেজদা দিবেন, তাহলে সেজদা সহু আপনি কখন দিবেন? এই প্রশ্নের উত্তর হলো, জামাতের সঙ্গে সালাত আদায় করলে যদি আপনার মানে ওয়াজিব ছুটেও যায়, যেহেতু আপনি জামাতের সঙ্গে আছেন, পৃথকভাবে আপনি একা একই সেজদা সহু দেওয়ার প্রয়োজন নাই, কারণ আপনি ইমামের অনুসরণ করছেন, এটা এক্সেপশন ব্যতিক্রম আপনার জন্য। জামাতে সালাত আদায়ের সময় কোনো রাকাতে রুকন ছুটে গেলে কি করব, ফরজ ছুটে গেলে কি করব? এই প্রশ্ন উত্তর হলো, জামাতে সালাত আদায়ের সময় যদি কোনো ফরজ ছুটে যায়, তাহলে সেটা আপনাকে আবার পড়তে হবে, যে অংশ যেটাতে আপনার ফরজ ছুটে গেল সেটা পুনরায় আপনাকে আবার পড়তে হবে। জামাতে আসেন সেজন্য ফরজ ছুটে গেলে সেটা কি হবে না? মাফ হবে না। সকাল সন্ধ্যার জিকিরগুলো কখন করব, আসরের পরে নাকি মাগরিবের পরে? এ নিয়ে ওলামা একরামের অনেকগুলো মতামত আছে।
ইউটিউবে এটার উপরে ছোট্ট একটা ক্লিপ আছে আমাদের, ওটা শুনে নিতে পারেন, বিস্তারিত সেখানে বলা আছে। সংক্ষেপে শুধু এটুকু বলি, সকাল এবং সন্ধ্যার জিকির কখন পড়া হবে, হাদিসে সুনির্দিষ্ট করে সকাল এবং সন্ধ্যার সংজ্ঞা দেওয়া হয়নি যে এ থেকে সন্ধ্যা শুরু, এ থেকে সকাল শুরু। সকাল এবং সন্ধ্যায় পড়তে বলা হয়েছে কোরআন এবং হাদিসে। এই সকাল এবং সন্ধ্যার সংজ্ঞাতে দিকে ওলামা ইকরামের যত মত আসছে, তার ভিতরে সবচেয়ে বিশুদ্ধতার কাছাকাছি যে মতটি সেটি হল আসরের পর থেকেই সন্ধ্যার দোয়াগুলো পাঠ করবেন, আর সকালের দোয়াগুলো ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকেই পাঠ করবেন। যদি কোনো কারণে আপনি একটু পরেও পড়েন, মাগরিবের পরে এমনকি এশার পরেও পড়েন, ইনশাআল্লাহ সন্ধ্যায় দোয়া পাঠকারীদের মধ্যে আপনি সামিল হবেন, কারণ হাদিসে কোনো গণ্ডি নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়নি। যারা নিয়মিত সালাতে তাকবীরুল্লাহ পায় না, দেরি করে জামাতে আসে, তাদের কি কিছু বলেন? তাদের কি বলবো ভাই, যারা নিয়মিত দেরি করে তাকবীরুল্লাহ আসেন, তাকবীরুল্লাহ মিস করেন, দেরি করে জামাতের সাথে আসেন, সে সমস্ত ভাইদের শুধু বলবো, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মানুষ জানতো তাকবীরে উলা এবং প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার কি ফজিলত, তাহলে লটারি করে এই জায়গাগুলো পেতে হতো। এটার লাভ আমরা বুঝি না, এই জন্যই আমাদের দেরিতে আসা হয়। যেসব ভাইয়েরা জামাতে সময় মতো আসেন না বা দেরিতে আসেন, তাদের উচিত ইমান বৃদ্ধি হয় এরকম সব কাজ করা। আমাদের একটা আলোচনা আছে ধারাবাহিক পিস টিভিতে, ইমান বৃদ্ধির আমল, ইউটিউবে একটা আলোচনা আছে ইমান বৃদ্ধির আমল। ইমান বৃদ্ধি কিসে হয়, কি কি কাজে হয়, বিস্তারিত সেখানে বলা আছে। ইমানের দুর্বলতার কারণে সে মসজিদে সময় মতো আসতে পারছে না, আল্লাহ তাআলা সে ভাইকে তৌফিক দান করুন। যারা 15-20 বছর যাবত নিয়মিত নামাজ পড়ে কিন্তু নামাজের প্রয়োজনীয় দোয়া শিখে না এবং কোরআন শেখার চেষ্টাও করে না, তাদের পরিণাম কি হবে? দেখুন, নামাজের দোয়া এবং বিশেষ করে সূরা ফাতিহা সহ যে সূরাগুলো আছে জামাত সালাতের, সেগুলো যদি শুদ্ধ করে পড়তে না পারেন, সালাতই হবে না। অতএব এই ব্যক্তি সালাত পড়া না পড়া প্রায় সমান হবে। আল্লাহ তাআলা এই ভাইকেও সালাতের সংশ্লিষ্ট দোয়া এবং সূরাগুলো শেখার তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন করছেন, ভাই দরকারি প্রশ্ন, আপনারা যাইতে থাকেন শুনেন কান দিয়া। 1,20,000 আগে 50,000 টাকা ধার নিল, সেটার মূল্য এখন অনেক বেশি। যে ধার নিল সে 20 বছর পরে ফেরত দিলে কি সে একই টাকা দিবে, নাকি 50,000 টাকা এখন অনেক বেশি হয়ে গেছে সেটা দিবে? উত্তর হলো তিনি 50,000 টাকাই দিবেন, কারণ কুল্লু কারদিন জাররানাফ আনফাহুয়া রিবান, হাদিসে আসছে ঋণ নিয়ে অতিরিক্ত দিলে সেটা সুদ হয়। 50,000 টাকা যে ধার নিছেন, তিনি 50,000 টাকাই শোধ করবেন, অনেক বছর পরে শোধ করেছেন, সেজন্য বেশি দিবেন, এ বেশি দিলে সেটা কি হবে, সুদ হবে। যিনি প্রাপক তিনি কম পাইলেন, কিন্তু যে তিনি সবর করলেন এবং তিনি যে সুযোগ দিলেন দেনাদারকে, এর জন্য তিনি সওয়াব পাবেন। তাহলে সওয়াব আর নগদ 50 গড়ে তার কাবার হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।